আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয় সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কিন্তু আপনাদের জন্য আমি খুশির খবর নিয়ে আসছি, যারা মানে দীর্ঘ প্রতীক্ষায় আছেন যে কবে এই অ্যালাউন্সটা আসবে। আজকে সেই অ্যালাউন্সটা নিয়ে আপনাদের মাঝে আসছি। আমরা যেহেতু কথা দিয়েছি ঈদের পরে আমরা আপনাদের জন্য একটা লটারির ব্যবস্থা করব, আমরা সেই অ্যালাউন্সটা দেওয়ার জন্যই কিন্তু আজকে লাইভে আসছি। আমরা কিন্তু 2-3 মাস 4 মাস আগেও কিন্তু একটা লটারির মাধ্যমে অনেক আপুদের সিলেক্ট করে আমরা গিফট দিয়েছি। তো আমরাও সেদিকে লক্ষ্য রেখে আমাদের যেহেতু 50,000 সাবস্ক্রাইব হয়েছে, এটা কিন্তু আপনাদের ভালোবাসা এবং দোয়ার কারণে আমরা কিন্তু এতটুকু আসতে পেরেছি। 50,000 সাবস্ক্রাইব উপলক্ষে আমরা আমাদের দুই ধরনের লটারি আমরা চিন্তা করেছি করব। একটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কমেন্টস যারা করেছেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে, অনেক আপুরা মানে তাদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা প্রত্যেকটা ভিডিও আমাদের দেখেছেন এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেছেন। সেইখান থেকে আমরা কিছু আপুদের সিলেক্ট করেছি, তাদের আমরা গিফট দিব। আর হচ্ছে আমাদের আরেকটা গিফট থাকবে, হচ্ছে হচ্ছে লটারির মাধ্যমে হবে, সেটা হচ্ছে আমরা একটা নাম্বার দিয়ে দিব। এই নাম্বারে আপনারা এই নাম এবং নাম্বার এবং জেলা এই নাম্বারে আপনারা দিয়ে দিবেন। ওই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে, ওই নাম্বারে আপনারা দিয়ে দিবেন। সেইখান থেকে আমরা লটারির মাধ্যমে লাইভ করে আমরা 3 দিন সময় দিব। আজকে হচ্ছে আমাদের সোমবার, আমরা ঠিক মঙ্গল বুধ বৃহস্পতিবারে আজকে থেকে শুরু করে আপনারা আজকে এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু কাউন্ট হবে। বৃহস্পতিবারে ঠিক রাত 9টায় আমরা লাইভ করে লটারির মাধ্যমে তিনজন ভাগ্যবানকে আমরা পুরস্কার দিব। তো আপনারা এই লটারিতে সবাই অংশগ্রহণ করবেন। এখন আমি আপনাদের সর্বোচ্চ আমাদের যারা কমেন্টস করেছেন, সর্বোচ্চ কমেন্টস যারা আমাদের ভিডিওতে করেছেন তাদের নামগুলো আমি ঘোষণা করব। আসলে অনেক আপুরাই করেছেন, কিন্তু এর মধ্যে সর্বোচ্চ 3 জন আপু আমাদের সর্বোচ্চ কমেন্টস করেছেন, যারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেছেন। অনেক আপুরা কমেন্টস করেছেন কিন্তু অনেক আপুরা কিন্তু প্রত্যেক ভিডিওতে করেননি, 3 জন আপু প্রত্যেকটা ভিডিওতে করেছেন। আমি 3 জন আপুর নাম বলবো। এই 3 জন আপু আপনারা আমাদের যে কমেন্টসগুলো করেন আমাদের ভিডিওতে, সেই কমেন্টসেই আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আমরা আবার আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের গিফটটা আমি পৌঁছে দিব। কমেন্টসের জন্য আমি 3 জন আপুকে 3টা গিফট দিব। আমরা কিন্তু চিন্তা করেছিলাম কমেন্টসের জন্য 2টা গিফট রাখবো, যখন আমরা দেখেছি সিলেকশন করে 3 জন আপুকে পেয়েছি, তো আমরা 3 জনকে গিফট দিব যারা সর্বোচ্চ কমেন্টস করেছেন আমাদের এই ভিডিওগুলোতে। আমি সর্বপ্রথম তাদের আমাদের পক্ষ থেকে ফয়সাল টেক্সটাইলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এত সময় নিয়ে আমাদের ভিডিও দেখে আবার কমেন্টস করেছেন, আপনারা আমাদের পাশে ছিলেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা। তো আমি 3 জনের নাম ঘোষণা করছি, এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আসমা বেগম। আমি জানি না আপনি কোথায় থাকেন আসমা বেগম, আপনি অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখার পরে কমেন্টসের নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এম এস টি মিলি আক্তার। মিলি আক্তার আপু আপনিও কমেন্টসে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে গিফটগুলো পৌঁছে দিব। আর আরেকজন হচ্ছে সোয়াতি আপু 38650, আপনার জিমেইলের আপনার যে নামটা আমাদের কাছে আছে কমেন্টসে আমি সেভাবে বলতেছি, সেটা হচ্ছে সোয়াতি 38650। তো আপু নিশ্চয়ই আমাদের ভিডিও দেখার পরে আপনারা এই 3 জন আপু অনেক খুশি হবেন, মানে আপনাদের খুশির সাথে আমরাও যুক্ত হয়ে নিলাম, আমরাও আনন্দিত হয়েছি যে আপনারা একটা 3টা গিফট পাচ্ছেন। তো এই 3 জন আপু আমি আবার নামটা বলছি, আসমা বেগম, এম এস টি মিলি আক্তার আর হচ্ছে সোয়াতি আপু। তো এই 3টা আপুই অবশ্যই আমাদের কমেন্টসে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে আপনার গিফটটা পৌঁছে দিব। আর যে আপুরা আছেন আমরা কিন্তু গিফট 2 ধরনের রাখবো, আরেকটা হচ্ছে আরো 3 জনকে আমরা গিফট দিব, এটা হচ্ছে লটারির মাধ্যমে। আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার, জেলা এবং আপনার নাম, আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনাদের মোবাইল নাম্বার, নাম এবং জেলার নামটা পাঠিয়ে দিবেন। আচ্ছা, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে একটা, সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে, ওই নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের নাম এবং মোবাইল নাম্বার এবং জেলার নামটা পৌঁছে দিবেন। তো আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু রোজার মাসটা আসলে আমরা অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, সেই ব্যস্ততার মধ্যে হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, অনেক আপুদের হয়তো আমরা ঠিকমতো রিপ্লাই দিতে পারিনি, অনেক আপুরা হয়তো আমাদের কাছে অর্ডার দিয়েছিলেন বা ড্রেসটা শেষ হয়ে গিয়েছে, হয়তো মন খারাপ হয়েছে,
মানে এরকম আসলে অনেকগুলো বিষয়ের উপর আমাদের ফেস করতে হয়েছে। অনেক সময় দেখা গেছে আপনারা আজকে অর্ডার দিয়েছেন, আমাদের হয়তো 2 দিন পরে আপনাদের প্রোডাক্ট হাতে পেয়েছেন, এরকম অনেক ঘটনা আছে। আসলে আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য। আমরা হয়তো আসলে মানুষ 100% পারে না, আমরা চেষ্টা করি কিন্তু হয়তো আরো কম হয়। তো আমাদের এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারাই কিন্তু আমাদের মানে আপনারা আছেন বিদায় কিন্তু মানে আমরা এগিয়ে যেতে পারছি। আমরা কিন্তু সর্বোচ্চ আপনাদের ভালোটাই চেষ্টা করি দেওয়ার জন্য, এবং ভালো যে সার্ভিসটা দেওয়ার জন্যই কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এর মধ্যে আমাদের ভুল ত্রুটি কিছু হয়ে যায়, আপনারা আমাদের বিভিন্ন উপদেশ দিবেন যে আমরা কিভাবে করলে ভালো হয়, কারণ আপনাদের উপদেশ হয়তো আমাদের কাজে লাগতে পারে। এই জন্য আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাদের জানাবেন, আর আমাদের ভুল ত্রুটি হলে সেটাও আমাদের সাথে আলোচনা করে আবার সেগুলো সংশোধন করে নিতে পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। আমাদের আজকে 50,000 সাবস্ক্রাইব হয়েছে, হয়তো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে হয়তো কিছুদিন পরে 1 লাখ সাবস্ক্রাইব হতে পারে, সেটা কিন্তু আপনাদের দ্বারাই হবে। আপনাদের আপনারা যদি আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, অথবা আমাদের ভিডিওগুলো আপনাদের ফেসবুক অথবা ইমুতে এগুলোতে শেয়ার করেন বেশি বেশি, তাহলে কিন্তু আমাদের আমরা আরো এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য, আপনারা আমাদের সহযোগিতা করবেন, তাহলে আমরা কিন্তু গুটি গুটি পা করে আজকে এইটুকু এসেছি, আবারও কিন্তু আরো এগিয়ে যেতে পারবো। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করি। আমাদের এই ফয়সাল টেক্সটাইলের সকল পরিবারে, আমরা কিন্তু একটা পরিবার, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত। তো আমাদের এই ফয়সাল টেক্সটাইল যারা জড়িত আছে সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে একটা কথা হচ্ছে, যারা হচ্ছে সামনে আরো বেশি কমেন্ট করবে, আজকে এবার কিন্তু আমরা 3 জনকে দিয়েছি, সামনে কিন্তু আর এটা কিন্তু আরো সংখ্যাটা আরো বেশি হবে, তাই না বস? হ্যাঁ অবশ্যই অবশ্যই। যারা হয়তো অনেকে মন খারাপ করবেন, কমেন্টস করেছেন কিন্তু আপনারা হয়তো গিফট পাচ্ছেন না, আসলে আমরা অনেক যাচাই বাছাই করে সিলেকশন করেছি, যে 3 জনকে সিলেকশন করেছি আমরা অনেক যাচাই বাছাই করেছি যে এই 3 জনে আসলে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেছে। তো আপনারাও চেষ্টা করবেন, আমরা আজকে 3 জনকে দিয়েছি, আগামী যেন 30 জনকে দিতে পারি, আমরা কিন্তু দিব, সবাইকে দিব, 30 জনকে দিতে পারি। এই জন্য আপনারা বেশি বেশি প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করবেন, আর ভিডিওগুলো দেখবেন আমাদের আর কমেন্টস করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।